আমরা এই অফারটি 3-4 বছর আগে থেকে কন্টিনিউ করছি যে আমাদের বিভিন্ন রকম যে ফেস্টিভ্যালগুলো হয় সারা বাংলাদেশে বিভিন্ন ঈদের যে ফেস্টিভ্যাল হয় তখন আমরা এই অফারটা দিয়ে থাকি আমাদের অফারটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের যারা সাধারণ কাস্টমার রয়েছে যারা ওয়ালটনকে এতদিন ধরে ভালোবেসে আসছেন তাদের ঈদের আনন্দটা যেন আরও দ্বিগুণ হয় একটা প্রোডাক্ট কিনলো ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন বা ফ্যান কিনলো কিনে যেন সে এমন একটা কিছু পায় যেটা দিয়ে তার জীবনটা চেঞ্জ হয় আমরা এই পর্যন্ত প্রায় 30 জনকে অন্য কিনে 30 জন মিলিয়নিয়ার হয়েছেন এবং 2 জন ডাবল মিলিয়নিয়ার হয়েছেন আমাদের একটা অফার ছিল ডাবল মিলিয়নিয়ার প্রত্যেকের সাথে আমি কথা বলেছি প্রত্যেকের বাসায় গিয়েছি দেখেছি তাদের জীবনে আমূল পরিবর্তন এসেছে মানে সত্যি আমরা এতটা চিন্তা করিনি যে একটা মানুষের জীবনে 10 লক্ষ টাকা কি পরিমাণ ম্যাসিভ পরিবর্তন করতে পারে তারা সত্যি আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার যে মানুষের জীবনে একটা কিছু আমরা করতে পেরেছি প্রোডাক্টটি বিক্রি দ্বিতীয় যে মেন উদ্দেশ্যটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যারা ক্রেতা তারা অত্যন্ত সহজ আমি দেখেছি মাঠ পর্যায়ে কাজ করছে তারা অনেক সময় দেখা যায় অন্যের কথায় পরিচিত হয়ে অনেক রকম নকল পণ্য সেটা দেশীয় বিদেশীয় পণ্যর দিকে আকৃষ্ট হয় ফলে কি তারা যে কষ্টার্জিত টাকা দিয়ে সে পণ্যটি কিনে থাকে সেটি হয়তো অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় তার টাকাটাই জলে চলে যায় মানুষ যেন এইসব ভ্রান্ত পণ্যের দিকে না যায় এবং মানুষ যেন সঠিক পণ্যটা কিনতে পারে একটু এই জন্য আমাদের বিভিন্ন রকম অফার অফারের জন্য হোক ভালোবেসে হোক যেভাবেই হোক সেজন্য আপনারা যারা দেশকে ভালোবাসেন আমরা শুধু মুখেই বলি দেশকে ভালোবাসেন মুখে বললে হবে দেশকে ভালোবাসার জন্য এখন দেশি পণ্য ব্যবহার করা উচিত আমরা যত বেশি বেশি দেশি পণ্য ব্যবহার করবো দেশের অর্থনীতি শক্তিশালী হবে দেশের অসংখ্য বড় বড় কারখানা হবে ফ্যাক্টরি হবে যেখানে আমাদের ভাই বোনেরাই জব শুভ সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেয় যেন ঈদের আনন্দটা আরো দ্বিগুণ আমরা আশা করছি এবার গত সব সিজন মিলে যতগুলো মিলিয়নিয়ার হয়েছে আমরা আশা করব এবার ততগুলো মিলিয়নিয়ার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমরা জানি ওয়ালটনের গুণগত মান দিয়ে সেরা বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যত পণ্য আছে বিক্রি তার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বলে যদি মানসম্পন্ন ধরেন আর যদি বিলো স্ট্যান্ডার্ড ধরেন সেটা তো সম্ভব না আমাদের পক্ষে কারণ আমরা এখন ওয়ার্ল্ডের প্রায় 44টা দেশের পণ্য এক্সপোর্ট সেখানে কিন্তু মান কমানো যায় ওই স্ট্যান্ডার্ডে যদি ধরেন এখনও আমাদের এছাড়া আরও সুবিধা আছে আমাদের যেমন এখন আমরা কিস্তিতে বিভিন্ন রকম কিস্তিতে পণ্য কিস্তিও আমরা একটা সুন্দর কাভারেজ করেছি যদি কেউ কিস্তি চলাকালীন সময়ে সে মানুষের যদি অকাল মৃত্যু হয় তার কিস্তি আর দেওয়া লাগে এবং সে আমাদের ইন্স্যুরেন্সের কাভারেজের আওতায় চলে যায় ইভেন সেই ফ্যামিলি কেউ যদি চাকরিযোগ্য থাকে তাকে চাকরিও দেওয়া কত রকম ফ্যাসিলিটি এটা পৃথিবীর কোনো কোম্পানি দেয় কিস্তি তো মাপ দূরের কথা দেখা গেল যে কিস্তি শোধ করতে পারছে না তার বাসা থেকে তো ওয়ালটন একটা রিসেন্ট নিয়েছে কিস্তি চলাকালীন সময় সত্যি একটা কিস্তিও দিয়ে থাকে সে যদি মারাও যায় তার আর কিস্তি পরিশোধ করা লাগবে বিভিন্ন রকম ফ্যাসিলিটি আমরা সাধারণ মানুষের জন্য করছি আশা করি আমাদের আপনাদের সবার সহযোগিতা থাকবে দেশের মানুষের সহযোগিতা থাকবে আমাদের এই ক্যাম্পেইন থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ